السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيره أنا ومن اتبعني سبحان الله وما أنا من المشركين مهن الله رب العالمين وشكراً لكم وشكراً কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে আজকে ছোট্ট একটা বিষয়ে কথা বলবো সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আশা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাহলে আমাকে এবং আপনাদেরকে উপকৃত করবেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা যারা অনলাইন জগতে আছি আমরা অনেকেই শুনেছি এবং দেখেছি যে এক শ্রেণীর পীর সুফি এবং তাদের অনুসারীরা আহলুল হাদিসদের উপর অপবাদ দিয়ে বলছেন যে আহলুল হাদিসরাই সালাফিরাই উম্মতের ঐক্য নষ্ট করেছে তারাই উম্মতের ঐক্যর মধ্যে ফাটল সৃষ্টি করেছে এই কথাটুকু কতটুকু সত্য এ সম্পর্কে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ আহলুল হাদিস বলা হয় যারা কোরআন এবং সন্না মেনে চলেন তাদেরকে যারা কোরআন এবং সুন্নাহর নিঃস্বার্থ অনুসারী যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সুন্না মেনে চলেন তাদেরকে আহলুল হাদিস বলা হয় আর কোরআন এবং সুন্না মেনে চলতে হবে সলফে আল হিন্দের এবং বুঝ অনুযায়ী সলফেসাল হিন্দের জ্ঞান অনুযায়ী নিজের পক্ষ থেকে নিজের জ্ঞান বুদ্ধি বৃত্তিক কোরআনসূন্না মানা যাবে না সলফে আল হিন যেভাবে কোরআন সুন্না বুঝেছেন সেইভাবেই কোরআন সুন্না মানতে হবে যেহেতু আহলুল হাদিসগণ নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেক চিন্তা দর্শনকে প্রাধান্য না দিয়ে সলফেজ সালেহিনদের চিন্তা চেতনাকে সলফে শাহ আলহিনদের এবং বুঝকে জ্ঞানকে প্রাধান্য দিয়ে কোরআনসোনা বুঝে থাকেন সলফে সাহলি যেভাবে বুঝেছেন সেইভাবে তারা গ্রহণ করেন এজন্য তারা নিজেদেরকে সালাফিও বলেন বা তারা তাদেরকে সালাফিও বলা হয় এই আহলুল হাদিস এবং সালাফিরা কোনো দল এবং মতের দিকে তরিকার দিকে মানুষকে আহ্বান করেন না তারা একমাত্র কোরআন এবং সুন্নার দিকে মানুষকে আহ্বান করেন যা সমস্ত নবিরাসুলগণ একমাত্র আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহাই পেয়েছেন সে ওয়াহাইয়ের দিকে মানুষকে দাওয়া দিয়েছেন কোনো নবিরাসুলগণ দল তৈরি করেননি আহলুল হাদিসরাও কোনো দল তৈরি করেন করে না এবং তারা কোনো দলের দিকে মানুষকে ডাকে না আল্লাহ রবুল্লা আলমিন সুরয়ে ইউসুফ এক আট নম্বর আয়তে বলছেন যে আপনি বলুন এটাই আমার রাস্তা অর্থাৎ আমার রাস্তা ওয়াহির পথই আমার রাস্তা সিরতে মুস্তাকিমই আমার রাস্তা আদাল আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আলাহ বা রতিন আনা ও মানি বা আনি আমি এবং আমার অনুসারীরা জাগ্রত জ্ঞান সহকারে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি এ আয়াতে রসুল্লাহ সাল্লাম পরিষ্কার ঘোষণা করেছেন যে সিরতে মুস্তাকিমই হলো তার রাস্তা সোয়াফুসিলের তেত্রিশ নম্বর আয়তে এবং সোরে নামের একশো তিপান্ন নম্বর আয়তে একই কথা বলা হয়েছে রসুল উল্লাহাল্লাম বুহাদিসে এ ব্যাপারে উল্লেখ করেছেন যে তিনি জাগ্রত জ্ঞান সহকারে মানুষকে আল্লাহর দিকে ডাকেন তো আহলুল হাদিসরাও নবীর অনুসরণার্থে রাসুলকে অনুসরণ অনুকরণ করতে গিয়ে একমাত্র রাসুল যেই পথ যেই ইসলাম যেই সিরতে মুস্তাকিম আমাদের উপর রেখে গিয়েছেন সেই দিকেই মানুষকে আহ্বান করেন অথচ যারা আজকে মাঝহাবের নামে চারটি দল মুসলিমদের মাঝে তৈরি করেছে আত্মসুদ্দিন নামে অর্থাৎ মুরিদিন নামে একশো ছাব্বিশ তরিকে অর্থাৎ একশো ছাব্বিশটি দলে মুসলিমদেরকে বিভক্ত করেছে যারা বিভিন্ন তন্ত্র মন্ত্র একামতে দিনের নামে মানুষকে শত শত দলে বিভক্ত করেছে মুসলিমদের মাঝে হাজার দল হাজার মত হাজার পথ তৈরি করেছে এরাই আজকে ব্লেম দিচ্ছে অপবাদ দিচ্ছে যে আহলুল হাদিসরা ওম্মতের ঐক্য নষ্ট করছেন উম্মতের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করছেন ঐক্য বিনষ্ট করছেন আল্লাহবিল এর চেয়ে বড় ব্লেম কি হতে পারে আহলুল কোনো দল নেই কোনো পথ নেই কোনো মত নেই তারা একমাত্র কোরআন এবং শূন্যার দিকে সলফে সালিনদের সমুজ এবং বুঝ অনুযায়ী জ্ঞান অনুযায়ী মানুষকে আহ্বান করেন সুতরাং তারা কোনো দলের দিকে মতের দিকে ডাকেন না আর প্রত্যেকটা দল প্রত্যেকটা ফেরকাই নিজেদের দল মত এবং পথের দিকে মানুষকে ডাকেন নিজেদের তরিকার দিকে ডাকেন নিজেদের মাঝহাবের দিকে ডাকেন অত জাহলুল হাদিসদের কোনো মাঝহাব নেই কোনো দল নেই তরিকা নেই সুতরাং তারা উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করার কোনো প্রশ্নই আসে না যেই পথ সাল্লাহ ইসলাম দেখিয়ে দিয়ে গেছেন সেই পথই তারা মানুষকে দেখিয়ে থাকেন আর যারা ওই পথ থেকে বিচ্যুত হয়ে নিজেরা দল মাঝহাব তরিকা ইজম এবং তন্ত্রমন্ত্র তৈরি করে নিয়েছে তারাই সেদিকে ডেকে এবং সেই দিকে দাওয়াত দিয়ে মুসলিমদের মাঝে ফাটল সৃষ্টি করেছে যা কোরআনসন্নাহর জ্ঞানে এক জ্ঞানে যিনি অভিজ্ঞ তিনি অবশ্যই এ ব্যাপারে তিনি জানেন এবং এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন আল্লাহ আমাদের সকলকে সিরতে মুস্তাকিমের ওপর অটল অবচল থেকে থেকে কোরআনসন্না অনুসরণ করার তৌফিক দান করুক এবং সলফে শাহলহিনদের আকিদা আকিদামান হাজ আকৃতি ধরার তৌফিক দান করুক সমস্ত দলাদলি এবং ফেরকাবাজি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক অবিল্লাহি তৌফিক وصلى الله على نبينا محمد